নমস্কার বন্ধুরা, কলকাতা কোরা ক্লাবে আরও একবার স্বাগত আপনাদের সবাইকে। আগের ভিডিওতে আমরা শিখেছি ফাংশন কাকে বলে, আজকে আমরা শিখব বিল্ড ইন ফাংশন। বিল্ড ইন ফাংশনটা কি? প্রত্যেকটা প্রোগ্রামিং, আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই চলে যান না কেন, জাভাস্ক্রিপ্টে যান, পিএইচপিতে যান, পাইথনে যান, ডট নেটে যান, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু ইনবিল্ট ফাংশন তৈরি করা থাকে, যে ফাংশনগুলো আমরা নিয়ে আমাদের ছোটোখাটো কাজগুলো মিটিয়ে ফেলতে পারি। তো এই তৈরি করা ফাংশনগুলোকেই বলা হয় বিল্ড ইন ফাংশন। ঠিক আছে, মানে এগুলো আগে থেকেই বিল্ড করা রয়েছে আমাদের কাজের সুবিধার্থে। ঠিক আছে, তো সেটা সম্পর্কে আজকে আমরা জানবো, তো একটু ডিটেলসে জানা যাক। চলো, তাহলে হয়তো আপনাদের মাথায় একটা কোশ্চেন এখন ঘুরতে আরম্ভ করেছে যে এই ফাংশনগুলো কি, যেটা আমরা আগের দিন আগের ভিডিওতে বানানো শিখলাম। এই ফাংশনগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন, এগুলো ইউজাররা তাদের সুবিধা মতো তাদের প্রয়োজন অনুযায়ী তৈরি করে নেয়। ঠিক আছে, তো দেখুন, আপনি একটা প্রোগ্রামিং করছেন, সেখানে আপনার কি রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আপনি একটা ফাংশন তৈরি করে নিচ্ছেন, এগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। আর যেগুলো প্রোগ্রামিংয়ের সাথে তার লাইব্রেরির মধ্যে তৈরি করে দেয়া থাকে সেগুলো হচ্ছে বিল্ড ইন ফাংশন। তো আমি যদি একটা রিয়েল লাইফ উদাহরণ দিয়ে আপনাকে বোঝাতে চাই তাহলে এরকম হবে ব্যাপারটা। আপনি মনে করুন একটা বিয়ে বাড়িতে যাবেন, সেখানের জন্য আপনি একটা স্যুট সেলাই করতে চান, তো আপনাকে ডেফিনেটলি একটা দর্জির কাছে যেতে হবে, সেখানে গিয়ে আপনাকে আপনার মাপ দিতে হবে, তবে আপনার স্যুট তৈরি হবে, তবে আপনি চাইলে পরে একটা পাঞ্জাবি তৈরি করতে চাইলে পাঞ্জাবি তৈরি করতে পারবেন। তো সেই যে আপনার সাইজ অনুযায়ী, আপনার বডি স্ট্রাকচার অনুযায়ী যে স্যুট বা পাঞ্জাবিটা তৈরি হচ্ছে সেটাকে ধরে নিন আপনি এই ইউজার ডিফাইন্ড ফাংশন, যেটা কিনা আপনার প্রয়োজন মতো আপনার স্ট্রাকচার অনুযায়ী এটা তৈরি করা হচ্ছে। এবার বিল্ড ইন ফাংশনটা কি? বিল্ড ইন ফাংশন মনে করুন আপনাকে একটা রুমাল কিনতে হবে। আপনি নিশ্চয়ই কখনো দর্জির কাছে যাবেন না যে একটা রুমাল তৈরি করে দিন আমাকে, এটা তো আপনি একটা দোকান থেকে কিনে নিতে পারেন। এই একটা ছোট্ট জিনিসের জন্য আপনাকে নিশ্চয়ই দর্জির কাছে গিয়ে একটা স্কোয়ার মাপের রুমাল তৈরি করতে হবে না। সেরকমই আপনার মনে করেন একটা মোজা দরকার, একটা মোজা কিনে নিলেন দোকান থেকে, যেটা কিনা বাড়বে কমবে আপনার পায়ের সঙ্গে অ্যাডজাস্ট করে যাবে, তার জন্য আপনাকে নিশ্চয়ই দর্জির কাছে গিয়ে পায়ের মাপ দিয়ে একটা মোজা তৈরি করতে হবে না। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যেগুলো আমাদের ছোটোখাটো রিকোয়ারমেন্ট সেগুলো আমরা বিল্ড ইন ফাংশনের মধ্যেই সবত পেয়ে যাই, আর যেগুলো আমরা পাই না সেগুলো আমাদের প্রয়োজন মতো আমরা তৈরি করে নিই। সেই তৈরি করার জন্য ফাংশন নামের একটা কিওয়ার্ড দিয়ে রেখেছে জাভাস্ক্রিপ্ট, যে এই ফাংশন কিওয়ার্ডটা মেনশন করার পরে একটা ফাংশনের নাম দিয়ে আপনি আপনার মতো ফাংশন এখানে তৈরি করে নিন এই দুটো ব্র্যাকেটের মাঝখানে। ক্লিয়ার হয়েছে বিল্ড ইন ফাংশন কি আর ইউজার ডিফাইন ফাংশন কি? ওকে, তাহলে চলুন আমরা কয়েকটা বিল্ড ইন ফাংশনের উদাহরণ দেখে নিই যে কি আমাদের জাভাস্ক্রিপ্টে বিল্ড ইন ফাংশন রয়েছে। প্রচুর বিল্ড ইন ফাংশন রয়েছে, আমি দেখাতে গেলে পরে মানে এই ভিডিওটা এত লম্বা হয়ে যাবে যে আপনি দেখতে দেখতে বোর হয়ে যাবেন, তো আমি অত কিছুতে যাব না, আপনি ইন ফিউচার কাজ করতে করতে একে একে জেনে যাবেন। আমি এখন দু তিনটে আপনাকে দেখিয়ে দিচ্ছি বিল্ড ইন ফাংশন কি আছে। আমি ফার্স্ট আপনাদেরকে যে বিল্ড ইন ফাংশনটার সম্পর্কে জানাবো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যালার্ট ফাংশন, ALERT, অ্যালার্ট লিখে আপনাকে ব্র্যাকেট শুরু করে শেষ করতে হবে। আমি আগের দিনও আপনাদেরকে বলেছিলাম যে আমরা যখনই কোনো ফাংশনকে ডাকি তখন ফাংশনের শেষে আমরা ব্র্যাকেটটাকে ডাকি। ঠিক আছে, এবং এই যে বিল্ড ইন ফাংশনগুলো আছে এই প্রত্যেকটা বিল্ড ইন ফাংশনের নিজস্ব নিয়ম আছে প্রত্যেকের, কারণ এগুলো আগে থেকে তৈরি করা আছে এবং তারা যে নিয়মে চলে আপনাকে সেই পথেই হাঁটতে হবে। ঠিক আছে, তো অ্যালার্ট ফাংশন কীভাবে কাজ করে? অ্যালার্ট ফাংশনে আপনি এইভাবে অ্যালার্ট লিখে ব্র্যাকেট শুরু করে শেষ করবেন এবং ব্র্যাকেটের মাঝখানে আপনি অ্যাপোস্ট্রফিজের মাঝখানে যেটা লিখে দেবেন সেটাই আপনার ওয়েবসাইটে প্রিন্ট হবে। দেখুন, আপনি এখানে যদি লিখে দেন হ্যালো ওয়ার্ল্ড, HELLOWORLD, আপনি যদি এটা লিখে সেভ করে দেন তাহলে এই হ্যালো ওয়ার্ল্ড কথাটাই এখানে কিন্তু প্রিন্ট হবে। দেখুন, যেই আপনি পেজ রিফ্রেশ করলেন এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা একটা পপ আপের মধ্যে চলে আসলো, এবং এই নয় যে এটা চলে এসে চলে গেল, এটা চলে এসে স্টে করবে যতক্ষণ না ইউজার এই ওকে বাটনটায় ক্লিক করছে ততক্ষণ এটা যাবে না। তার মানে অ্যালার্ট করা মানে আমি এটা কনফার্ম হতে পারবো যে ইউজার যতক্ষণ না এটা দেখছে ততক্ষণ এটা চলে যাবে না, মানে ইউজারকে এটা দেখতেই হবে, কারণ ইউজার দেখার পরে ওকে করলে তবেই এটা যাবে, তারপরে বাকি যা কাজ আছে সেটা পসিট হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যালার্ট বাটন, অ্যালার্ট ফাংশন কীভাবে কাজ করে? আপনি অ্যালার্ট লিখবেন, লিখে ব্র্যাকেট শুরু করে শেষ করবেন এবং ব্র্যাকেটের মাঝখানে অ্যাপোস্ট্রফিজের মাঝখানে আপনি যা লিখে দেবেন সেটাই আপনার থাকবে, সেটা আপনি হিজিবিজি লিখুন চাই কোনো সেন্টেন্স লিখুন, যা লিখবেন সেটাই আপনার এখানে কী হবে রিফ্লেক্ট করবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, দ্বিতীয় আমি যে বিল্ড ইন ফাংশনটা সম্পর্কে বলবো এটা নিয়ে আমরা বহুবার কাজ করেছি, আপনি হয়তো খেয়াল করেননি, বাট আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, আমরা অনেকবার কিন্তু প্রোগ্রামিংয়ের সময় কনসোল করেছি, console.log লক করার পর দেখুন আমরা কিন্তু ব্র্যাকেট নিতাম, তার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বিল্ড ইন ফাংশন, যে ফাংশনটাকে আমরা কাজে লাগিয়ে প্রিন্ট করতাম কোথায়,
অ্যালার্ট দিয়ে যেরকম আমরা পেজেতে প্রিন্ট করি, কনসোল ডট লগ দিয়ে আমরা কিন্তু কনসোলেতে প্রিন্ট করি, তাই না? আমরা এতদিন কিন্তু এই বিল্ড ইন ফাংশনটা নিয়ে কাজ করছিলাম, কিন্তু এটা কিন্তু আমাদের জানা ছিল না। আজকে আমরা এটাকে জানলাম যে ও আচ্ছা, এটা একটা বিল্ড ইন ফাংশন ছিল। তো আমরা যদি এখানে লিখি হ্যালো ওয়ার্ল্ড, তাহলে কি হবে? আমরা যদি এখানে হ্যালো ওয়ার্ল্ড লিখে যদি সেভ করে দিই এবং আমরা এখানে রিফ্রেশ করি, তাহলে দেখুন হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু এখন আর পেজেতে আসছে না, এটা কোথায় আসছে? কনসোল সেকশনে আসছে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা, ঠিক আছে? তার মানে এটা কি হলো, এটাও একটা বিল্ড ইন ফাংশন, যেটা ওই একইভাবে কাজ করে, এটাও প্রিন্ট করে। কিন্তু এই প্রিন্টটা কোথায় হয়? কনসোলে হয়। আর ওই প্রিন্টটা কোথায় হয়? ওটা পেজের মধ্যে আসে, যতক্ষণ ইউজার না দেখবে ততক্ষণ ওটা যাবে না। এরকমই আরও একটা বিল্ড ইন ফাংশন আছে, যে ফাংশনটা সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি আমি। এটার নাম হচ্ছে কনফার্ম, CONFIRM, কনফার্ম, ঠিক আছে? এই কনফার্মটা কীভাবে কাজ করে, এটার মধ্যেও আপনাকে লিখে দিতে হবে। মনে করুন আপনি এখানে কিছু একটা কনফার্ম করতে চাইছেন, আপনি জিজ্ঞেস করলেন আর ইউ এ আর ই আর ইউ এ বয়, আপনি এইটুকু লিখে জাস্ট এটাকে সেভ করলেন। আপনি যদি এখানে রিফ্রেশ করেন তাহলে দেখবেন এইখানটা করে আপনার অ্যালার্টের মতোই চলে আসছে যে আর ইউ এ বয়। তারপরে কিন্তু এখানে আসছে না যে শুধু ওকে, আসছে ওকে অ্যান্ড ক্যান্সেল। এবার ওকে আর ক্যান্সেলের মধ্যে কি পার্থক্য? আপনি যদি ওকে করেন তাহলে হবে আপনার এখানে ট্রু করলেন, মানে আপনি বললেন যে ইয়েস। আর যদি আপনি ক্যান্সেল করতেন তাহলে কিন্তু আপনি এটাকে অ্যাকসেপ্ট করছেন না, ঠিক আছে? যখন আপনি ওকেতে ক্লিক করবেন তখন এই কনফার্মটা বুলিয়ান ভ্যালু ট্রু রিটার্ন করবে, আর আপনি যদি ক্যান্সেলেতে ক্লিক করেন তাহলে এটা বুলিয়ান ভ্যালু ফলস রিটার্ন করবে, ঠিক আছে? এবার এটা আমরা মুখের কথায় কেন বিশ্বাস করবো, চলুন এটাকে দেখা যাক যে কে কি রিটার্ন করছে। একবার আমরা ওকেতে ক্লিক করে দেখবো আর একবার আমরা ক্যান্সেলে ক্লিক করে দেখবো, ঠিক আছে? চলো দেখা যাক। তাহলে এটা আমাদের হাতে নাতে প্রমাণ করতে হলে কি হবে, এই যে কনফার্মটা আছে এটাকে এখান থেকে কাট করুন, কাট করে এই যে কনসোলটা আছে এই কনসোলের মধ্যে এটাকে পেস্ট করে দিন। তাহলে এবার কি হবে, এর যা ভ্যালু হবে এটা আমাদের কনসোলেতে রিটার্ন করে দেবে, ঠিক আছে? আমরা কনসোল দিয়ে দেখতে পাবো যে কি আসছে, ট্রু আসছে না ফলস আসছে। তাহলে আমরা যদি এটাকে রিফ্রেশ করি, এখানে আসলো আর ইউ বয়। আমরা যদি ওকে করি তাহলে দেখুন এখানে রিটার্ন কি হচ্ছে কনসোলেতে, ট্রু। আর আবার রিফ্রেশ করি, এবারে আমরা ওকেতে আর নয় আমরা ক্যান্সেলেতে ক্লিক করবো, দেখুন এখানে আসছে ফলস, ঠিক আছে? তাহলে আমরা ট্রু ফলস ভ্যালু এখান থেকে পেয়ে যাচ্ছি কনফার্ম থেকে, যে এটা হবে ট্রু আর এটা হবে ফলস। বোঝা গেছে? ওকে, এবারে আমি যে ইনবিল্ট ফাংশনটার সম্পর্কে জানাবো সেটা খুব ইন্টারেস্টিং। এটার নাম হচ্ছে প্রম্পট, PROMPT। এই প্রম্পটা কীভাবে কাজ করে, এই প্রম্পটা আপনার থেকে একটা ইনপুট ভ্যালু নেওয়ার ক্ষমতা রাখে, ঠিক আছে? আপনি হয়তো এখানে জিজ্ঞেস করা হলো আপনাকে হোয়াট ইজ ইয়োর নেম, এটা আপনাকে জিজ্ঞেস করা হলো, আপনার সামনে এই লেখাটা ফুটে উঠবে এবং তার নিচে একটা জায়গা থাকবে যেখানে আপনি আপনার নামটা লিখে দিতে পারেন। তো চলুন সেটা একটু দেখা যাক। এটাকে আমরা সেভ করে এখানে রিফ্রেশ করলাম, দেখুন এখানে এসছে হোয়াট ইজ ইয়োর নেম। মানে এই লেখাটার কারণটা কি, এই লেখাটার কারণ হচ্ছে যে আপনার যদি এই লেখাটা না লিখে শুধু ব্ল্যাঙ্ক করে দিতেন এটা, তাহলে এই ইনপুটের জায়গাটা তো চলে আসতো, কিন্তু লোকে বুঝতে পারতো না যে এখানে ইনপুটটা কি দিতে হবে, মানে নাম দিতে হবে নাকি বয়স দিতে হবে নাকি অ্যাড্রেস দিতে হবে। সেইটা বোঝানোর জন্য অ্যাকচুয়ালি এই কথাটা আমরা স্ট্রিংয়ের মধ্যে দিয়ে দিই যে হোয়াট ইজ ইয়োর নেম, তার মানে ইউজার বুঝতে পারবে যে এখানে আমাকে নামটাই লেখার জন্য বলা হচ্ছে। এবার আপনার যার নাম আপনি সেটা লিখবেন, আমি লিখে দিলাম যে এখানে রাম। এই রাম লেখার পরে আপনি যদি ওকে বাটনে ক্লিক করেন তাহলে কি হবে, এই যে আপনি ভ্যালুটা দিলেন ইউজারের কাছ থেকে পাওয়া ইনপুটটা, সেটা আপনার ফাংশনেতে পৌঁছাবে। আর যদি আপনি ক্যান্সেল করেন তাহলে কিন্তু এখানে কিছুই যাবে না, আপনি এখানে যাই ইনপুট দিন না কেন ক্যান্সেল করলে পরে কিছু যাবে না, ঠিক আছে? বোঝা গেছে এত অবধি? তাহলে আমরা যদি এখানে কোনো নাম দিয়ে সেটাকে যদি ওকে করি তাহলে ইউজারের কাছ থেকে পাওয়া ভ্যালুটাকে নিয়ে আমরা কিভাবে ফার্দার কাজ করব সেটা একটু দেখেন। তাহলে ইউজারের কাছ থেকে পাওয়া ভ্যালুটা আমাদেরকে যদি ধরে রাখতে হয় আমাদেরকে সবার আগে একটা ভ্যারিয়েবল নিতে হবে, VAR ভ্যারিয়েবল আমি নিয়ে নিচ্ছি নেম, NAME ইকুয়াল টু এই প্রম্পট লিখে এই জিনিসটাকে রাখলাম। তাহলে কি হচ্ছে, ইউজারের কাছ থেকে পাওয়া ভ্যালুটা যেটা আসবে সে যদি ওকে করে তাহলে এসে এই নেম নামের ভ্যারিয়েবলের মধ্যে ঢুকে যাবে। বোঝা গেছে? এইবারে আমরা নেমটা পাওয়ার পরে আমরা কিন্তু এখানে কনসোল লক করতে পারি। কনসোল লক করব কি, নেম, NAME, তার সঙ্গে আমরা কি করছি, আচ্ছা আগে আমরা শুধু নামটাকেই প্রিন্ট করে দেখি, তারপরে আমরা ওর সঙ্গে আর একটু কিছু জুড়ে দেবো। আমরা এখানে রিফ্রেশ করলাম, আমরা এখানে লিখলাম রাম, আমরা যদি ওকে করি তাহলে দেখুন রাম কথাটা এখানে চলে এসেছে। আর যদি আমরাই এখানে রাম লিখতাম আর আমরা ক্যান্সেল করতাম তাহলে কি হতো, নাল আসতো। নাল মানে কিছু না, ফাঁকা, ঠিক আছে?
তো এইবারে আমরা নামটাকে নিয়ে শুধু নামটাকে প্রিন্ট করে দিচ্ছি, এটা ঠিক ভালো লাগছে না। আমরা কনক্যাটিনেশন করব। কনক্যাটিনেশন আমরা শিখেছিলাম আগের ভিডিওতে, আপনি যদি না জানেন তাহলে পরে আমি কার্টে দিয়ে দিচ্ছি, আপনি ওখানে ক্লিক করে পেয়ে যাবেন। ঠিক আছে, তো কনক্যাটিনেশন কী করব, আমরা শুধু ইউজারের নামটা লিখে দেবো, এটা ঠিক ভালো লাগবে না। আমরা লিখে দিচ্ছি WELCOME ওয়েলকাম, তারপরে হচ্ছে ইউজারের যার নাম সেটা। এবারে এটা একটা স্ট্রিং আর এটা একটা ভ্যারিয়েবল, ঠিক আছে, এইটা এত অবধি একটা স্ট্রিং আর এটা একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের মধ্যেও স্ট্রিংই রয়েছে। তাহলে এই দুটো স্ট্রিংকে আমরা যোগ করতে হলে মাঝখানে একটা যোগ চিহ্ন দেবো, তাহলে ইউজারের কাছ থেকে পাওয়া নামটা আর এই যে আমরা স্ট্রিংটা দিয়েছি এই দুটো যোগ হয়ে একসঙ্গে দেখাবে। ঠিক আছে, তো এটার মধ্যেও একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটাকেও আমরা সারাবো। আগে আমি এরকমভাবে দেখিয়ে দিই, আমি লিখলাম এখানে রাম, RAM, রাম লিখলাম, লিখে ওকে করলাম, দেখুন ওয়েলকাম রাম। এবার ওয়েলকাম আর রামের মাঝখানে কোনো গ্যাপ নেই, জিনিসটা দেখতে বড় অড লাগছে। তাহলে আমরা কি করব, আমরা এখানে তো কোথাও স্পেস দিতে পারি না, এখানে স্পেস দিলে সেগুলো কাউন্ট হবে না, তাহলে স্পেসটা দেবো এই স্ট্রিংয়ের মধ্যে। ওয়েলকামটা আবার ভুল লিখেছি, সরি, ওয়েলকামের পরে আমরা একটা স্পেস দিয়ে দিলাম। স্পেস দেওয়ার পরে তাহলে কি হবে, ওয়েলকাম স্পেস, এইটা পুরোটা একটা স্ট্রিং হলো। এবারে আমরা এখানে নেমটা দিলাম রাম, ঠিক আছে, এবারে এটা দেখতে ভাল লাগবে। দেখুন আমরা যদি এবারে এখানে দিই RAM রাম, ওকে করলাম, ওয়েলকাম রাম। এবার তাও এটা দেখতে একটু ন্যাড়া লাগছে, এই লাস্টে কোনো একটা কিছু দরকার, এক্সক্লামেটরি সাইন বা সেমিকলন বা ডট কিছু একটা দরকার। তো আমরা কি করব, আমরা এখানে একটা এক্সক্লামেটরি সাইন দেবো, তাহলে সেটার জন্য আরও একটা কনক্যাটিনেশন দরকার, আরও একটা স্ট্রিংকে আমরা কনক্যাটিনেট করব, তার মধ্যে রাখবো একটা এক্সক্লামেটরি সাইন বা দুটো দিয়ে দিলাম। ঠিক আছে, আপনার 10টা দরকার হলে 10টা দিয়ে দেবেন, ঠিক আছে। তো এখানে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পরে আমি লিখলাম RAM রাম, লেখার পরে ওকে করলাম, ওয়েলকাম রাম, এইবার জিনিসটা দেখতে ভালো লাগছে আর এটা লেখাটা নেয়া নেওয়া লাগছে না। তাহলে বোঝা গেল এখান থেকে আপনি কি শিখলেন, ইনবিল্ট ফাংশন, ইনবিল্ট ফাংশনকে কী করে কাজে লাগাতে হয় এবং সেটাকে নিয়ে কী করে আমরা কনসোলেতে দেখাতে পারি, কীভাবে ভ্যারিয়েবলে স্টোর করতে পারি, সেগুলো আপনি দেখতে পারেন আজকের ভিডিওতে। ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার? যদি আপনার কোনো জায়গায় বুঝতে অসুবিধে হয়, আপনাদেরকে আমি বারবার বলি যে কমেন্ট সেকশানে গিয়ে আপনারা কোশ্চেন করবেন। তো আপনার কোশ্চেন মনেতে রাখবেন না, কমেন্ট সেকশানে করে দিন, আমি আপনাদেরকে আরও ভালো করে বোঝাবার চেষ্টা করব। ঠিক আছে, আপনার যা কোশ্চেন আছে আপনি করে দিতে পারেন। ফার্স্ট আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে তারপরে আজকে আমাদের এই ভিডিওটাকে শেষ করব। আপনি মনে করুন এই যে ফাংশনটা ছিল অ্যাডিশন, এখানে আমরা এ এবং বি দুটো ভ্যালুকে নিয়ে আমরা রিটার্ন করছিলাম সে ভ্যালুটাকে, এটাকে যদি আমরা ইউজারের থেকে এ আর বিকে নিতে পারি, ইউজার চাইলো আমি কখনো 10 আর 20 যোগ করব, তো কখনো ভাবলো 50 আর 60 যোগ করব, কখনো ভাবলো যে 200 আর 10 লাখের যোগ করব, তো সেটা ইউজার যা চাইবে সেটাই যোগ করব, এরকম যদি আমরা একটা ফাংশন তৈরি করতে পারতাম কেমন হতো? তার জন্য আমাদের কি দরকার, ফাংশন তো আমাদের রেডি আছে, জাস্ট এ আর বিকে ইউজারের কাছ থেকে নেওয়ার দরকার আছে। তা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা জানি প্রম্পট নামে একটা ইনবিল্ট ফাংশন রয়েছে আমাদের কাছে। তাহলে আমরা কি করব, আমরা সবার আগে এখানে এ নামে একটা ভ্যারিয়েবল নিয়ে নেব। ঠিক আছে, আমরা এখানে এ নয়, আমরা এটার নাম দিলাম ধরে নিন নাম্বার 1, NUM নাম 1। ঠিক আছে, এখানে আমরা দিলাম যাতে ইউজার বুঝতে পারে যে কি দিচ্ছে সে, প্লিজ ENTER ফার্স্ট নাম্বার। ঠিক আছে, প্লিজ এন্টার ফার্স্ট নাম্বার, সে প্রথম যে নাম্বারটা দেবে সেই নাম্বারটা এখানে ঢুকে যাবে। এবং আরেকটা আমি সেম ভ্যারিয়েবল বানিয়ে নিচ্ছি যেটা নাম দিচ্ছি নাম 2, এন্টার সেকেন্ড। ঠিক আছে, তাহলে ইউজারের কাছ থেকে আমরা এবার দুটো নাম্বার পাবো। এবার আমরা যদি এই দুটো নাম্বারকে এখানে প্রিন্ট করে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো, একটা হচ্ছে এখানে দিলাম নাম 1 আর একটা কনক্যাটিনেট করে এইটার পরে দিলাম নাম 2 কে। ঠিক আছে, আর এখানে লিখলাম সেকেন্ড। বোঝা গেছে, আমরা যদি এখানে রিফ্রেশ করি সবার ফার্স্টে দিচ্ছে প্লিজ এন্টার ফার্স্ট নাম্বার, আমি দিলাম 10, ওকে করলাম, সেকেন্ড নাম্বার চাইছে আমি দিলাম 20, তাহলে আমার এখানে আসছে ফার্স্ট 10 সেকেন্ড 20। ঠিক আছে, আমি দুটো নাম্বার পেয়ে গেছি। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা এটা যে
প্রম্পটের মাধ্যমে আমরা যে ইনপুটটা পাই ইউজারের কাছ থেকে সেটা সবসময়তেই একটা স্ট্রিং হয়, ঠিক আছে? এখানে যেটা এসছে সেটা একটা স্ট্রিং হয়ে এসছে, সেটা কিন্তু কোনো নাম্বার নয়। তাই যদি আমরা এরকম করতাম যে 10 আর 20 যদি যোগফলটা আমরা কনসোলেতে দেখার চেষ্টা করতাম, তাহলে কিন্তু 10 আর 20 যোগফল হতো না, কারণ এরা তো একটা স্ট্রিং। তাই স্ট্রিং আর স্ট্রিং এর যোগ হলে পরে কি হয়, দুটোকে পাশাপাশি দেখিয়ে দেয়, তাহলে 1020 হয়ে যাবে, দেখুন ব্যাপারটা। কারণ এটা যদি নাম্বার হতো তাহলে কিন্তু আমার 10 আর 20 যোগফল আসতো 30, কিন্তু এটা যেহেতু স্ট্রিং তাই 10 আর 20 যোগফল কিন্তু দুটোকে পাশাপাশি রেখে দেবে জাস্ট, আর কিছু না। দেখুন 1020 হয়ে গেছে, কেন হয়েছে, কারণ হচ্ছে 10 আর 20 এই দুটোকে জাস্ট স্ট্রিং তো যোগ করে দিয়েছে। তাহলে স্ট্রিং থেকে নাম্বারে কি করে কনভার্ট করতে হয় সেটা আমাদের সবার আগে জানতে হবে, না হলে আমরা এই ইউজারের কাছ থেকে পাওয়া ইনপুটগুলোকে কোনোভাবেই কাজে লাগাতে পারবো না অ্যাজ এ নাম্বার, ঠিক আছে? স্ট্রিং হলে কাজে লাগতো, কিন্তু এটা যেহেতু আমাদের এখানে নাম্বার দরকার তাই নাম্বার হিসাবে এটা কাজে লাগবে না। তাই আমরা এটাকে কি করব, আগে নাম্বারেতে কনভার্ট করব। নাম্বারে কী করে কনভার্ট করতে হয় তার জন্য একটা ইনবিল্ট ফাংশন আছে যেটাকে বলে পার্স আইএনটি, PARSE আইটা বড় হাতে এনটি, পার্স আইএনটি দিয়ে আপনি যখনই ব্যাকেট শুরু করবেন, শুরু করে এখানেই শেষ করবেন না, এখানে শেষ করুন, তাহলে আপনার কি হয়ে গেল, এখান থেকে যে স্ট্রিংটা আসবে সেটা নাম্বারে কনভার্ট হয়ে তারপরে এখানে ঢুকবে, ঠিক আছে? আমরা এই একই কাজটা এখানেও করে দেব, এখানেও একটা ব্যাকেট শুরু করি আর ব্যাকেটটা শেষ করব কোথায়, একদম শেষে, ওকে? এইবারে যদি আমরা এটা যোগ করি তাহলে দেখবেন যে 30 পেয়েছি আর 1020 পাবো না, আসলো, কারণ এবারে আর ওটা স্ট্রিং নেই, এবার এটা কনভার্ট হয়ে গেছে নাম্বারে। তাহলে এইটাকে আমরা কাজে লাগিয়ে এবার এইখান থেকে আমরা রিটার্নটা পেতে পারি। তাহলে আমরা কি করব এবার, তাহলে এই অ্যাডিশন নামের যে ফাংশনটা তৈরি করা হয়েছিল এটাকে আমরা কপি করে নিয়ে আসলাম। তাহলে আমি ভার নামে একটা ভ্যারিয়েবল নিলাম যেটার নাম দিচ্ছি রেজাল্ট, RESULT রেজাল্ট ইকুয়াল টু কী হবে, এই ফাংশনটাকে কল করলাম। ফাংশনটা কল করে এর যে এ আর বি যে আর্গুমেন্টটা ছিল সেখানে আমরা নাম্বার 1 আর নাম্বার 2 কে পাঠিয়ে দিচ্ছি, কমা নাম্বার 2, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমরা নাম্বার 1 এ যেটা নেবো সেটা এখানে ঢুকে যাবে, আর নাম্বার 2 তে যেটা নেবো সেটা এই ভ্যারিয়েবলের মধ্যে ঢুকে যাবে। এবার এই দুটো ভ্যারিয়েবলকে আমরা এই অ্যাডিশন নামের ফাংশনটার মধ্যে পাস করে দিচ্ছি। এবার এই অ্যাডিশন নামের ফাংশনটা রিটার্ন করবে এই এ আর বি কে, মানে নাম্বার 1 আর নাম্বার 2 কে যোগ করে রিটার্ন করে দেবে। কোথায় সেটা যাবে, সেটা যাবে রেজাল্টের মধ্যে। তাহলে আমরা যদি এই রেজাল্টটাকে নিয়ে এখানে যদি কনসোল লগেতে প্রিন্ট করে দিই তাহলে কিন্তু আপনি এটার রেজাল্টটা দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে চলুন আমরা এটাকে রিফ্রেশ করে দেখি। আপনি দিলেন ফার্স্টে 50, তারপরে দিলেন ধরে নিন 20, তাহলে দুটোর যোগফল হওয়া উচিত 70, দেখুন 70 চলে এসেছে, বোঝা গেছে? এইভাবে আমরা ধীরে ধীরে প্রোগ্রামিং করতে কিন্তু শিখে গেছি, আমরা কিন্তু অনেক কিছু করে ফেললাম আজকে। তো আপনিও এইভাবে বাড়িতে প্র্যাকটিস করুন, ধীরে ধীরে আপনি অনেকটা এক্সপার্ট হয়ে যাবেন, আরও আপনি যেগুলো শিখেছেন সেগুলো আপনার কাছে সরগর হয়ে যাবে, ঠিক আছে? আপনার যদি এই আজকের ভিডিওর কোনো জায়গায় বুঝতে অসুবিধে হয়, আপনার যদি মনে কোথাও কোনো কোশ্চেন থেকে থাকে, আপনি কমেন্ট সেকশানে গিয়ে সিম্পলি আমাকে কোশ্চেন করুন, আমি আমার সময় মতো সেটা আপনাকে বোঝাবার জন্য যথেষ্ট চেষ্টা করব, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি আপনাদের ভাল লাগে তাহলে লাইক করতে ভুলবেন না, এতে আমি মোটিভেট হব পরের ভিডিওটা তৈরি করার জন্য, একটু উৎসাহ পাবো। আপনি জানেন আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হলে আপনাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে আর বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, তাতে কী হবে পরের ভিডিওটা তোলার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। পরের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসছি, ততদিন খুব ভালো থাকবেন, আজকের মতো আসি তাহলে, বাই।